बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम जनता रान्नाघर थेके सबाइके जानाच्छि शुभेच्छा। आशा करि सबाई भालो आछेन। आजके जे रेसिपिटी करब सेटा होच्छे आलुर चाट तैरि करब। सेजन्य एखाने आमि प्राय आधा केजी आलू निये निएछि। एटा छिले भालो करे धुइये तारपर केटे निएछि, मानि केटे धुइ नाइ, धोयार आगे मानि छिले धुइयेछि। আর এখন এটা এখানে বেশ কিছু তেল দিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়েছে, অত গরম করব না। কোনো কিছু কিন্তু মাখাই নাই, কোনো লবণ টবণ কোনো কিছু দেই নাই, এগুলো পরে দিব। আর এখন লকডাউনের সময় মানে এটা সেটা খেতে চায় সবাই, এত কি করা যায়, অনেক কিছু করা লাগে। তারপরেও ভাবলাম যে আলু আছে বাসায়, তা আলুর চাটটা করে ফেলি। আস্তা লো এবং মিডিয়ামে মাঝে মাঝে রেখেছি। আলুটা আমি ভেজে নিব, আস্তে আস্তে করে ভাজবো। তাড়াহুড়ার কোনো কিছু নাই, কারণ আলুটা আমার সিদ্ধ হইতে হবে। এই আলুগুলোকে আমি খুব মানে আস্তে যা মানে মিডিয়াম এবং লো এর মাঝামাঝি আছে, 20-25 মিনিট এটা ভেজে নিলাম। বেশি আছে যদি দেন তাহলে হবে কি, উপর থেকে কালারটা এসে পড়বে আর ভিতরে কিন্তু সিদ্ধ হবে না। এই জন্য আমার সিদ্ধ হওয়ার জন্যই আমার মানে হালকা আছে মানে ভেজেছি। আর তেল একটু বেশি লাগে, কিন্তু এটা যখন ভাজি ফার্স্টে তখন তেলটা যতটুকু এটা খেয়ে নেয়, কিন্তু যখন ভাজাটা হয়ে যায় তখন কিন্তু ওই তেলটা রিলিজ করে ফেলে, তখন আর তেলটা থাকে না। আর দেখেন খুব একটু মচমচা করে ভাজতে হবে, ক্রিস্পি করে। শব্দটা শুনে হয়তো বুঝতে পারতেছেন এটা কতটুকু ক্রিস্পি হয়েছে। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে একটু ভাজতে হবে। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। 1 কিলো যদি আপনি 1 কেজিরও বানান তাও কিন্তু শেষ হয়ে যাবে। তেলটা দেখেন আমি যতটুকু নিয়েছি অতটুকুই আছে, হয়তো একটু কমেছে, যাই হোক। এবার আমি আলুগুলোর ভিতরে মশলা দিয়ে দিব। এখানে যে কালো লবণ যেটাকে বলে সেটা নিয়ে নিচ্ছি, 1/4 চামচ থেকে একটু কম, লাগলে পরে দিব। এখানে চাট মশলা আছে 1/2 চামচের মতন, মরিচটা একটু কমই দিই, ঝাল বেশি হলে বাচ্চারা খেতে পারবে না। মরিচটা দিয়ে দিলাম 1/4 চামচ। আর এখানে টালা জিরা আছে 1/2 চামচ, সরি 1/2 চামচ না 1/4 চামচ, এটা দিলাম। এসব মশলাগুলো দিলাম, এবার আমি এগুলো একটু কোয়াচ করে নেব। এভাবে একটু ঝাঁকি ঝাঁকি মেখে নেবেন, হাত দিয়ে মাখার কোনো দরকার নাই। একটু গরম গরম আছে আর সব মশলাগুলো এটা আলুগুলো গায়ে লেগে যাবে। ঠিক আছে, আর এখন আমি দিয়ে দিব এখানে 1টা পেঁয়াজ, 1টা থেকে বেশি 2টা পেঁয়াজ নিয়েছিলাম, একটু পরে দিব কতটুকু। কিছুটা ধনিয়া পাতা দিলাম, 1টা মতন কাঁচামরিচ দিলাম, ঝালটা নিজের মতন করে নেবেন। 1টা টমেটো নিয়েছিলাম, এটা বিচি ফেলে দিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এই জায়গায় আমি কিছুটা তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবং তারপরে চটকিয়ে বিচি আর অন্য অন্য সুবা টুবা যে থাকে ওগুলো ফেলে দিয়েছি। আর এটা শুধু মানে তেঁতুলের যে মার বলে বা যাই বলে এটা আমি নিয়েছি, এখানে আমি এটা কিছুটা দিয়ে দিচ্ছি। টকটা নিজের মতন করে দিবেন, অনেকে অনেক বেশি টক খেতে পছন্দ করে। আর এগুলো সব মিশিয়ে নিবেন 1টা চামচ। তেঁতুলটা পুরাটাই দিয়ে দেই, একটু টক হলে ভালো লাগবে। এখানে আর একটু বিট লবণ দিচ্ছি, লবণটা কম ছিল, আর বিট লবণটা দিলে ভালো হয়, আর যদি না থাকে তাহলে এমনি লবণটা দিয়ে নেবেন।
আর একটু মুচমুচা কিছু দিয়ে দিবেন, যেমন চানাচুর থাকলে দেন, আবার চিকন চিকন চানাচুর পাওয়া যায় না সেটা দেন। আমার কাছে কয়েকটা নিমকি আছে, আজকে অবশ্য ভেজেছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু মচমচা একটা শব্দ হবে, আর এটা কেমন খুব মজা লাগে এই একটু শক্ত শক্ত কিছু দিলে। এই যে মচমচা একটা কিছু দিয়ে দিলাম, অনেক ভালো লাগবে। খুব সহজ একটি রেসিপি, চটপটা ঝাল, খেতে অসাধারণ লাগে। আর যা লাগে সেটা ঘরেই আপনাদের আছে, সবারই ঘরে আছে, আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, যদি কোনো কাজে আসে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করে আল্লাহ হাফেজ।